ব্যাচেলর পয়েন্ট নাটকের জনপ্রিয় চরিত্র হাবু তার ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়েছেন। চাষি আলমের বিয়ের অনুষ্ঠানে মজার ছলে বিনোদন অঙ্গনের একজন বলেই ফেললেন, একে একে সব ব্যাচেলররা তো বিয়ে করে ফেলছে, এরপর তো আর কেউ ব্যাচেলর থাকবে না। কে কে ব্যাচেলর আছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাবিলা নামে পরিচিত পলাশ তার বিয়ের কথা শুরুতে গোপন রাখলেও পরে তা জানিয়ে দেন। পলাশের স্ত্রী তার দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিয়ের ছবিও প্রকাশ করেন। এদিকে গতকাল শুক্রবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন হাবুচরিচের চাষি আলম। তার আগের দিন রাতে দুজনের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। নাবিলা চরিত্রের সাবিলা নূর প্রেম করে বিয়ে করেছেন নেহাল সুনন্দ তাহেরকে। বিয়ে করেন আলাপ প্রসঙ্গে তার কাছে যখন বলা হল, একে একে সব ব্যাচেলর তো বিয়ে করে ফেলছে, আর কে কে বাকি আছে, মজার ছলে উত্তর দিলেন পরিচালক। বললেন, সত্যি সব ব্যাচেলর বিয়ে করে ফেলছে। বলতে গেলে এখন তো দেখছি জাতীয় ব্যাচেলর মারজুক ভাই পাশা ছাড়া আর কেউ নাই। সিমুল আর ইভা, ওরা তো এখনও ছোট, ওদের সময় লাগবে। তবে জাতীয় ব্যাচেলরকে বিবাহিত বানাতে গেলে জাতীয় নারী লাগবে। এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে, খুবই ডিফিকাল্ট ব্যাপার।